ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের পাইপলাইন শক্তিশালী করতে ট্যালেন্ট হান্টার আয়োজন করেছে ইউনিসেফ ডিজেবল ক্রিকেট টিম অব বাংলাদেশ। দেশের নানা প্রান্ত থেকে প্রতিভা খুঁজে বের করাই লক্ষ্য আয়োজকদের। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। শারীরিক প্রতিবন্ধী তবে অক্ষম নয়, নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার লড়াই। কারো সমস্যা জন্মগত, কেউ কেউ দুর্ঘটনায় আহত হয়ে দেহের অঙ্গ খুইয়েছেন, তবু দমে যাননি। লক্ষ্য 22 গজে নিজেদের সক্ষমতার জানান দেয়া। এক দশক ধরে শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেটের উন্নয়নে কাজ করে আসছে ইউনিসেফ ডিজেবল ক্রিকেট টিম অফ বাংলাদেশ। দেশ বিদেশে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক ও বহুজাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে তারা। নিজেদের পাইপলাইন শক্ত করতে এবার প্রতিভা অন্বেষণের লক্ষ্য তাদের। জীবনে সংগ্রাম করে ঘুরে দাঁড়ানোর জন্য নোয়াখালী থেকে রাজধানীতে হাজির হয়েছেন দিদার, পেয়েছেন ইয়েস কার্ড। এটা আসলে আমাদের জন্য বড় একটা সুযোগ, এই সুযোগের মধ্যে আমরা নিজেকে তুলে ধরতে পারি। ইউনিসার্ভ আমাদের জন্য যেটা করতেছে এটা অবশ্যই ভালো একটা সুযোগ দিচ্ছে, এই সুযোগের মধ্যে আমরা নিজেকে তুলে ধরতে পারবো এবং অবশ্যই কৃতজ্ঞ, কারণ ওনারা চাইছে বিদায় এই জিনিসটা উদ্যোক্তা হয়েছে। উদ্যোক্তা হওয়ার কারণে অনেকগুলো প্রতিবন্ধী ক্রিকেটার এদিকে বেরিয়ে আসবে এবং এরা দেশকে এবং দেশের পতাকাদের রিপ্রেজেন্ট করতে পারবে। দিদারের মতো বিভিন্ন জেলা থেকে প্রায় 80 জন ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটার যোগ দিয়েছেন ট্যালেন্ট হান্টে। কোনো রকম খেলাধুলা ছাড়তে পারি না, ডিজেবল হওয়া সত্ত্বেও আমি খেলাধুলো করি। আমি অলরাউন্ডার, ব্যাটিং করতে পারি, বল করতে পারি। আমার পছন্দের প্লেয়ার আছে বাংলাদেশে মুশফিকুর রহিম, আমি তাকে খুব ভালোবাসি। তার সব পজিশনে আমার ভালো লাগে, প্রতিটা শটে ওনার খেলার অভিজ্ঞতা অনেক ভালো। ওনাকে দেখে আমরা অনুসরণ করি যাতে আমরা আরও ডিজেবল ক্রিকেটার ভালোভাবে খেলতে পারি। ট্যালেন্ট হান্টের আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এখানে এসে মুহূর্তটা ভালো কাটলো, বোলিং নেটে বোলিং করলাম, আলহামদুলিল্লাহ ভালো বলে বোলিং হয়েছে। ডিজেবল ক্রিকেটকে একটি মানসম্মত অবস্থানে নেওয়ার জন্যই এই ট্যালেন্ট হান্ট, জানালেন ইউনিসার্ভের প্রধান। 10 বছর থেকে যেসব খেলোয়াড়দেরকে আমরা প্রমোট করছি সেসব খেলোয়াড়ের মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছে। আমাদের রুট লেভেল থেকে আমাদের পাইপলাইনটাকে স্ট্রং করার জন্য 4 ধাপের খেলোয়াড় তৈরি করার পরিকল্পনা আমাদের রয়েছে। তার অংশ হিসাবে আমরা এই ট্যালেন্ট হান্ট বা শুরু ক্যাম্প শুরু করেছি। আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, যারা সিলেক্ট হবে এদের জন্য আমরা সম্পূর্ণ একটা আবাসিক ব্যবস্থা আমরা আছে, সেখানে ওরা থাকবে, খাবে, আউটিংয়ের ব্যবস্থা আছে, ফাইনাল ডেতে একটা ম্যাচ হবে এবং আমাদের অতিথিবর্গ সেখানে থাকবেন। বিশেষ এই ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সহযোগিতা চায় আয়োজকরা। কুশল ইয়াসির, আরটিভি, ঢাকা।